তো গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখা দিচ্ছি, জেনেটি দেখেন এক জায়গাতে দুটো মিটিং, একটা হচ্ছে ইউডিএফ আর একটা হচ্ছে বিজেপি। দেখতে পাচ্ছেন একই জায়গাতে দেখতে পাচ্ছেন, এদিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এদিকে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিজেপি। এবং তার সাইডে দেখেন ইউডিএফ, দেখেন মিটিং দেখতে পাচ্ছেন, এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটা শেয়ার করুন অন্য দেখতে পারে। দেখেন আমি কোনো দলেরই না, দেখেন আপনাদেরকে যতটুকু পারে আপনাদেরকে দেখাবো, দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউডিএফ এর দল মিটিং, তার মানে আর দেখেন এটা হচ্ছে বিজেপি তার মিটিং। দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখন উল্টো ভাবে দেখে দিচ্ছি, দেখেন ভিডিওটা ভালো লাগলো তো আপনাদেরকে যতটুকু পারে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন, তো গাইস ফাইনালি আমি বিজেপির দলে এসে গিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে, দেখেন কতটুকু লোকজন হয়েছে। আমি এখন এআইইউডিএফ দলে যাব, ওখানে দেখি ওই মিটিংয়ে যাব, দেখি ওখানে কতজন লোকজন হয়েছে। তো গাইস ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, খুব ভালো লাগবে। আমি এখন ওই জায়গায় যাব, এখানটা দেখেন, দেখেন ওই জায়গায় ভাষণ মেরে আছে। আপনাদেরকে ভাষণটা অল্প শুনিয়ে দেবো, তারপরে যাবো এআইইউডিএফ দলে। ওখানে যে দেখি কতটুকু পারি আপনাদেরকে দেখাবো, যতটুকু পারি আপনাদেরকে দেখিয়ে দিব। তো গাইস ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, খুব ভালো লাগবে। আর অন্য অন্য মানুষকে শেয়ার করে দেন। দেখেন এইবার আর ওইবার, দেখেন এইটা হচ্ছে বিজেপি, ওই জায়গায় হচ্ছে এআইইউডিএফ এর দল, দেখেন এই যে এই জায়গা হচ্ছে বিজেপির দল। আমি বিহু পাতিছো, আহতে দেখিছো বিভিন্ন ঠাইত বিহুর ফাংশন চলি আছে, যে এই সময়ত অকমান অভাব অভিযোগ মানুহৰ কম, গতিকে কিছুমান পিছতে আমি খেতি পাতি। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন এখন আমি যাব এআইইউডিএফ দলে যাব, মিটিংয়ে যাব। এখানটা তো দেখলেনই আপনারা কত লোকজন হয়েছে। আমি এখন ওই জায়গায় যাব, দেখাচ্ছি আপনারা কী রকম ওখানে হয়েছে, কী কী চলে আসে আপনাদেরকে দেখাচ্ছি ওই জায়গায়। তো ফাইনালি গাছ দেখেন এখানে এসে দেখি মিটিং শুরু হয়ে গেছে। তো গাছ আরেকটা কথা আছে, এখানে সিঙ্গারও এসে গেছে, সিঙ্গার। তো সিঙ্গারের সাথে আপনাদেরকে কথা বলে দেবো, সিঙ্গারের গানগুলো শুনেন, খুব ভালো লাগবে। ফাইনালি আমি বাজারে এসে গিয়েছি, বাজার থেকে কিছু খেয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মিটিংটা, ভাষণগুলো শোনাচ্ছি অল্প। তো গাইস দেখেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না, একটা শেয়ার মেরে যাবেন। শীতল মস্তিষ্কে গুলি করে মারা হয়েছে, কেন মারা হলো? আচ্ছা গরু তো কোনো খাদ্য না, গরু যদি মুসলিম মানুষের প্রিয় খাদ্য হয় তারা খাবে? আজকে এক কেজি গোশত কেউ কোনো জায়গায় যেতে পারবে না, একটা গরু কোনো জায়গায় কেউ নিতে পারবে না। আপনার ট্যাগ লাগা লাগবে কাণ্ড বলতে, গরুর লাইসেন্স থাকা লাগবে, মনে হয় যে আইডি কার্ড থাকা লাগবে, এই সমস্ত করে দিছে। কে কি খায় কি তা আমরা কি সে যেটা কেউ সুর খায় সে খাবে, কে গাহুরি খায় খাবে, মাছ খায় মাংস খাবে, সেটা কেন কাটাবে? সেটা নিয়ে আসামের মধ্যে যখন চ্যালেঞ্জ করা হলো, যখন দিশপুরে চ্যালেঞ্জ করা হয়েছে অ্যাসেম্বলিতে, কংগ্রেসি মানুষরা কোনো চ্যালেঞ্জ করে এই আইনে 1935 সালে যেটা অ্যাক্ট ছিল, আসাম মুসলিম ডিভোর্স অ্যান্ড ম্যারেজ অ্যাক্ট, যেটা আইন ছিল সেই আইনটা বাতিল করে দিল। আপনাদের বিয়ে আর বাড়ি হবে না, কাজী দিয়ে বিয়ে হবে না, বিয়ে হবে ডিসির ওখানে। আপনার মেয়ে কান্দি বেজে রেজিস্টার অফিসে কান্দি লাগবে, বাড়ি তার কান্দি করে পাবে না। তো গাইস আপনাদের এই যে স্টেজে দেখলেন আপনারা, যে গানটা গায়ক গায়ক করে দেখলেন, ওই যে আপনাদেরকে বলেছিলাম যে দেখাই দিব, আপনারা ওনাদের সাথে কথা বলিয়ে দিব। ফাইনালি ওনার কাছে এসে গিয়েছি। তো দাদা দেখতে পাচ্ছেন, দাদাকে দেখতে পাচ্ছেন। তো দাদা কতদিন থেকে আপনারা এরকম গায়ক করেন আপনারা? প্রথমতে সালাম আলাইকুম, নমস্কার, আমার নাম ইসমাইল, আমার বাড়ি গোলগঞ্জে। আমি আপনার 15-14 বছর থেকে আমি গান করি এইভাবেই প্ল্যাটফর্মে। আমি আমার কোনো শেখা নেই, কিন্তু যথেষ্ট রাইজের সাপোর্ট, যথেষ্ট সবার সাপোর্টে আমি এখানে এই মঞ্চে আসতে পারছি আজকে। তো আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে যে আপনার গানগুলো খুব ভালো লাগছে, আর ভাইকে আমি ধন্যবাদ জানি, অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এইভাবে মানে কিছু বক্তব্য বলার জন্য। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। আমি এরকম মানে শিখি নাই, কিন্তু আমি আমার যতটুকু অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতা অনুযায়ী আমি গান গাই, আমি ট্র্যাক সঙ্গে গান গাই। আমাকে হয়তো আপনারা সবাই চেনেন, আমার নাম ইসমাইল, আমি বাড়ি আমার বাড়ি গোলগঞ্জে। আমি ট্র্যাক সঙ্গে আমি বেশিরভাগ প্রোগ্রাম করি,
আর মাঝে মাঝে স্টেজ প্রোগ্রাম করি, আপনারা হয়তো দেখতে পান। দাদা আপনারা কোথা থেকে শিখেছেন এই গানটা? আমি বাইরে কোথাও আমি যাইনি, কোনো বড় মঞ্চে ন্যাশনাল মঞ্চে আমি এখনো যাইনি, কিন্তু আমি গোলকগঞ্জ থেকে আমি মানে আমার আমাকে সাপোর্ট আমাকে দিয়েছে আমাকে আমার অনেক ভাই আমার ভাই বন্ধু সবাইকে সবাই আমাকে মানে সাপোর্ট দিয়েছে যে এইভাবে প্রোগ্রাম করতে করতে এখন সবারই মানে একটা আশ্বাস আমার যেটা আছে যে আমি প্রোগ্রাম করতে পারি, গান করতে পারি। আর আমি একটা চাইবো যে আপনার আমার ছোট ভাইয়ের চ্যানেলে যোগে দিয়ে আপনারা যদি কেউ আমাকে যদি কন্ট্যাক্ট করতে পারেন, তার সাথে আমার ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলে হবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। আর এতটুকু, যদি ভালো লাগে গান সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে আমার গানগুলো কীরকম হলো। ভাইয়ের কাছে আছে, একটা ভাই রেকর্ডিং করছে, আপনাদেরকে ইউটিউবে ছাড়বে, আপনারা দেখবেন, যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। তো দাদাকে অল্প রিকোয়েস্ট করছি যে আপনার ফোন নাম্বার দিয়ে দেন, এই দুপুরে আশেপাশে কোনো প্রোগ্রাম হলে আসতে পারে। তো দাদা বলে দেন, একদম নিশ্চয় নিশ্চয়। আমার ফোন নাম্বার হলো 700219179179। আমি আরেকবার বলে দিচ্ছি, আমার নাম্বার 700219179179। থ্যাংক ইউ। তো ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ দিলাম। ধন্যবাদ আমার ছোট ভাইকে, তোমাকে অনেক ধন্যবাদ। তো গাইস আপনারা যদি কন্টাক্ট করতে চান আমার দাদাকে, দাদা কন্টাক্ট করবেন, এই নাম্বার থাকবে, নাম্বার উপরে দেওয়া থাকবে, তো কন্টাক্ট করতে পারবেন। এই ধুবড়ি আশেপাশে থেকে, ধুবড়ি থেকে, গোলগঞ্জ থেকে আপনারা কন্টাক্ট করতে পারবেন। ওরকম হলে ওখান থেকে গান গাইবে, আমার দাদা গান গাইবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট পার্টে।